বন্ধু, তোমার ও যে পরিবেশ যেটা, হ্যাঁ, এই পরিবেশটা তোমার কিরকম লাগে? কারণ ও যে আমরা দেখি আর কেন আসে কত সুন্দরভাবে ঘুরে, পাশাপাশি হইলো গিয়া তোমার ডাউক পাখি আছে ও যে ঘুরে, গাংছিল উড়ের মানুষ পার্ক হাঁটাহাঁটি করে খেলাধুলা করে, ঠিক আছে না? এই যে মনে করো একটা স্নিগ্ধ শান্ত পরিবেশ, সর্বাবস্থায় তুমি বাংলাদেশের লোক যদি কম্পেয়ার করো কীরকম লাগে তোমার? আসলে বন্ধু, আমি যদি বুঝতাম চাই যে এটা তারা যে মানে শহরের ভিতরে, মূল শহরটার ভিতরে এত বড় একটা স্পেস, বিশেষ করে একটা পার্ক তারা করছে যেখানে পশু পাখি আছে, ঝোপঝাড় আছে, একটু ওদিকে দেখলাম এটা মেবি বাংলাদেশের কেমন হয়, শীতকালও বাংলাদেশ হয়, এটার একটা ছোঁয়া আছে। একটু আগে আমরা দুটো বাচ্চায় গুড়ি উড়ার, এটা বেসিক্যালি আমরা সংস্কৃতির লোকে যাই, সংস্কৃতির লোকে যায় না, হয়তো এটা ইন্ডিয়ান মানে বাঙালি সংস্কৃতি বা ইন্ডিয়ান সংস্কৃতি তারা হয়তো ভালো করছে বা বাচ্চাটা শিখতে চান। এই যে বৈচিত্র্যতা এই জায়গার মাঝে আছে, এটা একটা টোটালি ডিফারেন্ট। স্টিল আমার কাছে মনে হচ্ছে একটা মানুষের নাগরিক জীবনের যে সুবিধাগুলো, যেভাবে মানুষের তার জীবনে উপভোগ করার মতো যে ফেসিলিটিগুলো পাওয়া দরকার, এই সমস্ত ফেসিলিটি এই শহরগুলায় অনেক আগে থেকেই তো তারা দিয়ার, বাট আমার কাছে স্পেশালি বিকজ আমি তো লাইক এখানে নয়া, আমার কাছে মনে হয় যায় দেখার পরে আর একটু জ্ঞানের দরজা আমার খুলে, যে আসলেও আমরা আগামী বাংলাদেশ কিলা দেখতাম চাই, যে বাংলাদেশও মানুষে জীবনের সমস্ত সুযোগ সুবিধা, নাগরিক জীবনের সুযোগ সুবিধা পাইত। তো আমি একটা জিনিস যদি জানতে চাই, যেটা হইল গিয়ে ওই যে ধরো পার্ক আমরা যদি একটু দেখাই, ওই যে হাঁসগুলা কো, ডাউক পাখিগুলা কো, এগুলো কত নিরাপদ আছে, এবং এই দেশে তুমিও জানো যে একটা কবুতর দরিয়া খাওয়া তো দূরে রাখে, সাহস করতে পারে না। স্বাধীনভাবে আমরা নারীর স্বাধীনতা কই, নারীতেই শুরু হলে শুরু, যার যেরকম ইচ্ছা চলে, কত নিরাপদভাবে চলে, কেউ কোনো ডর ভয় নেই। হ্যাঁ, অথচ আমরা দেখা গেছে স্বামী ওয়াইফ লইয়া কক্সবাজার গিয়া নিরাপদ নয়, এমসি কলেজও নিরাপদ নয়, দর্শনের শিকার হয়, এই যে বিষয়গুলো এগুলো আর তোমার কীভাবে লাগে? ব্যাপারটা হলো আমার কাছে যেটা মনে হচ্ছে যে আমরা আইনের শাসনের প্রয়োগ, যেটা প্রপারলি আইনের যে শাসন, যেটা যে আইনের শাসন তো সব দেশেই আছে, কিন্তু প্রকৃতপক্ষে যে অপরাধী আমরা যে টেন্ডেন্সি, আমরা প্রকৃত অপরাধী ধরা ছোঁয়ার বাইরে থাকে আর নিরপরাধী ওই কেসেই ফাঁসিয়ে দেওয়া, এই সমস্যা যতদিন না দূর হয়েছে ততদিন পর্যন্ত নগরী নিরাপদ হইত না। সোজা কথা যেটা হইলো যে আইনের শাসনটা মানে কার্যকর হইতে হবে প্রপার, এবং যেটা আছে এটা যেন বাস্তবায়ন হইতে পারে, এটাই মনে রাখতে হইব যে যারাই আমরা সরকারের লোকে জড়িত, রাজনীতির লোকে জড়িত, দেশ চালানোর লোকে জড়িত, সেটা হইতে পারে প্রশাসনিক কর্মকর্তা, হইতে পারে রাজনৈতিক কাম কর্মকর্তা, প্রত্যেকের একটা জিনিস মনে রাখতে হইব যে আমি এই মাটির জন্মগ্রহণ করছি, মাটির প্রতি আমার কিছুটা দায়বদ্ধতা আছে, এই মাটি আমারে অনেক দিছে, আমি দেওয়ার ফলা, কারণ কেউ আমরা দিন শেষে থাকলাম না, আমরা সবই চলে যাইতে কি হইব, তো সেই হিসাবে আমি মনে করি যে আসলেই মাটির প্রতি দায়বদ্ধতা থেকে আমরা কিছু দেওয়া দরকার, এবং আমি একজন হিউম্যান বিইং হিসাবে মানব সভ্যতার কল্যাণে আমার কাজ করা দরকার আছে, আমি যেটা বলব। থ্যাংক ইউ।